সারা রাস্তা ব্লক করে এইভাবে খেলা চলছে, দেখেছিস? কোথাও একটা খেলার মাঠ নেই, রাস্তাটাকে ঘিরে বসে। বলটা কে মেরেছে জানি না। তুমি? না। তুমি মেরেছো? না। তুমি? না। তুমি? রোমিও, আই এম রোমিও। রোমিও, আমার চেহারাটা কি এতই খারাপ যে তুই? আসলে কি, বলটার না ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। বলটার ভদ্রতা জ্ঞান নেই, তোর আছে বুঝি? আজ তোকে আমি পাবলিক পিটুনি খাওয়াবো, দেখ। মুন্না কবে যে জেল থেকে বেরোবে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। জাফর, এদিকে আয় তো। আয় আয় তো। এটা আবার কোন গজা? কি হয়েছে? প্লিজ জাফর, হেল্প মি। কি হেল্প করতে হবে? এই ছেলেটা না আমার পিছু নিয়েছে, আজেবাজে অফার করছে। 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিট পর দেখবে ও আর নিজের নাম বলতে পারবে না। দেখি তো মিয়া ভাই, এই হাতটা একটু দেখি। ধরো নেহা, এ তো দেখি বডি ফিল্টার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মতো একটা গো বেচারাকে কেন বিপদে ফেলছো? শুনলে না কি বললো? 5 মিনিট পর আমার নিজের নামই ভুলে যাব। আমি তো এক্ষুনি ভুলে যাচ্ছি নেহা, লাগছে তো নেহা, আমি তো সত্যি সত্যি আমার নামই ভুলে গেছি। আমার নামটা যেন কি? রোমিও। ও হ্যাঁ, রোমিও তো, রোমিও। ব্যাটসম্যান রেডি হয় নাই। রেডি, কাম অন। নেক্সট বল। Next ball! Hold! Romeo! Oh. Next ball! Oh. Come! আমি রেডি না হইতেই তুই কি যে দুইটা বললি, এবার ব্যাটের খেলা দেখ। ওই গজা! Last ball. Come. জাফর, তুমি তো নিজে মার খেয়ে পালাচ্ছো, কথা শোনো। আজকে না, আর একদিন শুনবো। ওরে বাবা, কথা গেলি। আচ্ছা, তোর আর আমার মামলার মধ্যে উকিল ধরে ওদেরকে কেন মার খাওয়ালি? বুঝলি না, তোর কাঁধে বন্দুক রেখে নেহা পাখি শিকার করলো। মানে? মানে জাফর ছেলেটা আমার পাড়ার ছেলে, সবার কাছে ওই চেহারা নিয়ে বলে বেড়ায় আমাকে ভালোবাসে, তাই তোকে দিয়ে মার খাইয়ে দিলাম। তুই এত চালাক হয়েছিস জানতাম না তো। তোর বন্ধু না, তোর সাথে চলতে চলতে তোর বাতাসে আমিও চালাক হয়ে গেছি। ও আচ্ছা, এবার চলো। আচ্ছা নেহা, মাধুর খবর কি রে? বলতে পারিস 72 বার ফোন করেছি, মাধুর পরিবর্তে মোবাইল বলছে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এখন বন্ধ আছে। কেন, তুই জানিস না মাধু লন্ডন চলে যাচ্ছে? লন্ডনে ওর মামা ওর বিয়ে ঠিক করেছে, তাই ফ্যামিলির উপর অভিমান করে মোবাইল বন্ধ করে রেখেছে, কারো সঙ্গে কোনো কথা বলছে না। রোমিও, এই রোমিও, রোমিও মাধুর লন্ডনে চলে যাওয়ার কথা শুনে ইমোশনাল হয়ে পড়লো কেন?
মাধু, এই মাধু, মাধু, শুনলাম তুই লন্ডনে চলে যাচ্ছিস। লন্ডনে তোর মামা তোর বিয়ে ঠিক করেছে? হ্যাঁ। বাহ, খুব সহজেই তুই তোর হ্যাঁ কথাটা বলে দিলি। একবার কি ভেবেছিস তুই লন্ডনে গিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? কি বলতে চাস তুই? কি বলতে চাইছি মানে, তোর আর আমার এতদিনের মেলামেশা এটা কি শুধুই বন্ধুত্ব ছিল, আর কিছুই ছিল না? বুঝেছি, ভুলটা আমারই হয়েছিল। আমি তোর না বলা কথাটাকেই প্রেম মনে করেছিলাম। আর সেই তুই আমাকে ছেড়ে লন্ডনে কোন এক অচেনা ছেলের সাথে বাসর করবি? ভালোই হলো, সাত সাগর তেরো নদীর ওপারে বসে এবারে আমি যে তোর বিরহ জ্বালায় জ্বলছি সেটার তোকে দেখতে হলো না। তোকে আমার দুঃখ দেখে কষ্ট দেখে দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। মাধু, তুই সুখী থাকিস, তোর সুখ কামনা করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। রোমিও, তুই কি জানিস তোর মুখে এই ভালোবাসার কথা শুনে কত রাত কত মুহূর্ত অপেক্ষা করেছি, তোর মুখে এই ভালোবাসার কথা শোনার জন্য কত প্রহর গুনেছি। আজ আমি আমার সেই ভালোবাসার কথা শুনেছি, তাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর, শুধু তোর, তোরই হয়ে থাকবো। তুই কাঁদলে তোকে কেমন লাগে? আমার খুব দেখার ইচ্ছে হয়েছিল। দারুণ লাগছে তোকে, রিয়েলি দারুণ লাগছে। তার মানে তুই কি মনে করেছিস আমি যা বললাম এটা আমার মনের কথা? আমি তোর সাথে শেষবার মতো নাটক করলাম, এর জন্যই বলি আই এম রোমিও, অনলি ওয়ান পিস। এবার বল, অ্যাক্টিংটা কেমন করলাম? দাঁড়া, কুত্তা, বিলাই, বান্দর, আরে আরে কি করছিস? দাঁড়া বলছি, আরে দেখা যাচ্ছে, শোন আমার। এই শোন, 31st নাইট কিন্তু আমাদের সাথে করবি, মনে থাকে যেন। রবিন, রবিন, শোভা, কি হয়েছে দাদু, এত রাতে ডাকাডাকি করছো কেন? কোনো কলিং বেলের শব্দ শুনলাম না, রোমিও কি তাহলে বাসায় আসেনি? রোমিওর কথা বলছো দাদু? রোমিও তো ফিরেছে দাদু, সে কখন ফিরেছে? বলেছি ভালো করেছি, রোমিওকে বাঁচাতে হবে না। তুমি মিথ্যে বলছো না তো? দাদু, তোমাকে আমি মিথ্যে বলবো? এটা কি হয়? ওর ঘরে চলো, আমি দেখব। দাদু, ও ঘুমিয়ে গেছে তো? আমি নিজের চোখে দেখব কখন ঘুমালো। চলো। আরে এমনটা যে কোনো সময় হতে পারে বুঝি, রোজ ওর না আসা পর্যন্ত কোলবালিশ কম্বল দিয়ে ঢেকে রাখি। এই কি হচ্ছে? আজ অনেক দেরি হয়ে গেছে, ধরা পড়লে খবরই আছে। দাদু, সকালে দিলে হয় না? বলছিলাম কি, ওর ঘুম ভাঙিয়ে তুললে? রোমিওটা আমার সাথে দেখাই করতে চায় না, তাই আজ ওকে এই মুহূর্তে ঘুম থেকে তুলে আমি কথা বলতে চাই। এখন কি হবে? কনফার্ম ফেসে গেলাম। রোমিও, এই রোমিও, ক
কি ব্যাপার দাদু, এত রাতে রীতিমতো পুলিশের হামলা? বুঝতে পারছিস না কেন পুলিশের হামলা? তোকে কি বলেছিলাম? কি যেন বলেছিলে দাদু, মনে নেই? সত্যি মনে পড়ছে না, বলো না কি বলেছিলে। শোন, আজ আমি আমার আলটিমেটাম ঘোষণা করছি, এক মাসের মধ্যে তোর পছন্দের মেয়েটাকে আমাকে দেখাবি, আর যদি দেখাতে না পারিস তাহলে এক মাস পর আমার পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে। দাদু, সময়টা একটু এক্সটেন্ড করলে হয় না? এক সেকেন্ডও না, এটাই আমার শেষ কথা। তুমি অনেক বাদরামি করেছো, আর বাদরামি করা চলবে না। সো এক মাসই নির্ধারিত সময়, মনে রেখো। এক মাস? দেখ, এক মাস কিন্তু অনেক সময়। আমি তো মনে করি এই সমস্যাটা রমি একটা সেলফোনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কি করে বল, কি করে? নিহা, শীলা, মাধু, রুনা, আমি মনে করি ওরা সবাই তোকে মনে মনে ভালোবাসে। তোর যাকে পছন্দ হয় তুই ওকে ফোন করে বলে দে তুই তাকে বিয়ে করতে চাস, সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো বুদ্ধি। এবার তুই একটু চিন্তা কর, তোর কাকে বেশি পছন্দ? যদি বলি বউ করার মতো কাউকেই না। মানে? ওরা প্রত্যেকেই আমার ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বউ হওয়ার মতো ওরা কেউই না। কেউ না কেন, ওরা তো কেউ অসুন্দরী না। আমি কি বলেছি ওরা অসুন্দরী? সমস্যাটা কোথায় তোর? আমি সেই মেয়েকেই বিয়ে করতে চাই, যে মেয়েকে প্রথম দেখে আমি মুগ্ধ হয়ে যাব, যে মেয়েকে দেখে আমার চোখের পলক পড়বে না, যে মেয়েকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলব। তুই এক কাজ কর, আর্ট কলেজে যা, ভাস্কর শিল্পীকে বল তোর জন্য একটা মূর্তি বানিয়ে দিবে। মূর্তি বানাতে হবে না, আমি ঠিকই খুঁজে পাব। শুধুমাত্র এক মাস সময় আমার জন্য কম হয়ে যাচ্ছে। এই যা। পেয়েছি, আমার মনের মতো মেয়ে খুঁজে পেয়েছি। ভালো তো? ভালো না? গেল কোথায়? আমার চোখের সামনেই তো ছিল। ছিল তো, ছিল না, গেল কোথায়? এই মাত্র কিছু মেয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল, মেয়েগুলোর মধ্যে ওই মেয়েটিও ছিল। তাহলে আমার মনে হয় ওই কফি হাউস থেকে বের হয়েছে। তাই? শোন, কাল সকাল থেকে আমরা এই কফি হাউসে এসে বসে থাকব, নিশ্চয়ই ও আসবে। ওকে। মা, ও মা, আমি তোমার খোকা বলছি, আজ আমি খুব খুশি, তোমাকেও একটা খুশির সংবাদ দেব। তুমি তো আমাকে ছোটবেলায় বলতে, ছোট খোকা তোকে একটা পুতুলের মতো বউ এনে দেব, তুমি তো দিলে না। কিন্তু মা, আমি একটা পুতুলের মতো মেয়ে দেখেছি, তুমি উপর থেকে দোয়া করো আমি যেন ওই পুতুলের মতো মেয়েটাকে খুঁজে পাই। আমার এসব প্রেম টেম একদম ভালো লাগে না, তোমার তো একদম রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে তোর আবার কি হলো, কোনো প্রেমিককে চোখে পড়লো নাকি? আরে না, কোনো প্রেমিক না, লোক। তোর আবার ভাগ্য পরীক্ষা করানোর ইচ্ছা হলো নাকি? আমার না, দেখি তোর ভাগ্যে কি বলে। আমি এসব বিশ্বাস করি না। তারপরে শুনতে তো কোনো দোষ নেই, চল না। বলছি তো, আমি এসব একদম বিশ্বাস করি না। তারপরে তোকে যেতে হবে, চল। আরে আরে চল না, আয় না। চাচা দেখেন তো আমার বান্ধবীর ভাগ্যে কি আছে, বস। তুই যে কি না, আরে দেখা নাই পাখি। ম্যাম সাহেবের ভাগ্যে কি আছে, উঠাও তো দেখি।
আমার সাথে যার প্রেম হবে, কালকে সে তোমাকে প্রথম দেখেছে, তোমাকে দেখে সে মুগ্ধ হয়েছে। আচ্ছা, তোরা কি চাপাবাজি শুনবি নাকি যাবি বলতো? চাপাবাজি বলছেন, একদিন ঠিকই বলবেন, আমি মিথ্যে বলিনি। আর একটা কথা, ওই ছেলেটির নামের প্রথম অক্ষর আর থাকবে। আচ্ছা, তোরা এই বিশ্বাস নিয়েই থাক, আমি চললাম, প্রথম অক্ষর আর হবে। আরে শোন না, কি দারুণ! তাহলে বল, তোকে যে মেয়েটা মুগ্ধ করলো সে মেয়েটা দেখতে কেমন? দেখতে কি দেখতে কি দেখতে, এক ঝলকই চলে গেল। কি হলো বল, পাগল হয়ে গেলি নাকি? বলি ভাবি, বলি বলি।
কমে না পারে জানা মন বেঁধে কেমনে রাখি এক পালকে এক ছলকে মন হারালাম আমিও চাঁদনি মুখে চোখে না সুখে পথ হারাবে তুমিও রোমিও রোমিও আছে আমি আমার মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ আছে বলে আমার মনে হয় না মামা। আমি একমাত্র মেয়ে, আমার প্রতিদিনের সকাল শুরু হয় তোমাদের সবার ভালোবাসা দিয়ে। মা আমরা শুরু করতে পারি? অবশ্যই। আচ্ছা কেন শুরু হবে না? তুই ছাড়া আমাদের ভালোবাসার কে আছে বল? কেউ নেই। আমাদের এই সংসার বল, বাড়ি বল, সব আনন্দ খুশি তো তোকেই নিয়ে, তাই না? জানি। তাই তো সকালে তোর হাসি মুখ না দেখে আমরাও তো আমাদের দিনের কাজ শুরু করি না। এক কথায় তুই আমাদের চোখের মণি। এমন মামাদের আমি পেলাম না। শোন, হিংসে করার জন্য সকাল সকাল তোকে কে আসতে বলেছে? মামা দাও। কেউ আসতে বলেনি, বিপদে পড়ে আসতে হয়েছে। মামা, মেম সাহেবের সাথে একটু কথা বলার সময় হবে? অবশ্যই হবে। জুলি যা, তোমাকে একটু সময় দি। চল উপরে চল। করিম, করিম। জি আফা। শোন, আমাদের জন্য দুই কাপ কফি উপরে নিয়ে আয়। আপনারা যান, মুই লই আইতেছি। আয়। বল, বিপদটা কি? হঠাৎ করে প্রেমে পড়েছি। কি বললি? আরে, হঠাৎ করে প্রেমে পড়েছি। তাই তো, ছেলেটা কে? অনেক বড় লোকের নাতি, হেবে হ্যান্ডসাম দেখতে। অনেক বড় লোকের নাতি? ও, তুই তো আবার তোর চেয়ে বড় লোক পছন্দ করিস না। রীতিমতো অ্যালার্জি বলতে পারিস। আর আমি কিন্তু রীতিমতো হাবুডুবু খাচ্ছি, তাই তো তোর সাহায্য নেবার জন্য ছুটে এলাম। আমি সাহায্য করব কিভাবে? ওর সাথে মজা করে করে ওকে আমার প্রেমে ফেলতে হবে। মানে তুই না বললি প্রেমে পড়েছিস? আরে, আমি প্রেমে পড়েছি, রোমিও তো আমার প্রেমে পড়েনি, তাই আমার হয়ে রোমিওর সাথে মোবাইলে কথা বলে ওকে আমার প্রেমে ফেলতে হবে। তুই কথা বল। আমি বলতে পারলে কি আর তোর সাহায্য চাইতাম? প্লিজ হেল্প মি জুলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আজকে কেন তোমাকে বিল দিতে হবে জানিস? কারণ আজ আমি তোমার প্রেমিককে ডিস্টার্ব করার জন্য এখানে এসেছি, ঠিক না তোমা? হ্যাঁ তাই। চলো এখানেই বসি। এক্সকিউজ মি, চারটা কোল্ড ড্রিঙ্কস প্লিজ। এবার বলতো, আমাকে মার্কেট পর্যন্ত নিয়ে এলি কেন? দেখা যখন হয়ে গেল তখন আমার বিয়ে শাড়িটা তোর পছন্দ মতোই কিনতে চাই। আমার পছন্দ কেন? তোকে তো স্বামী হিসাবে পেলাম না, তাই তোর পছন্দের শাড়ি পরে আমি বউ সাজবো। এখন বল, তোর আপত্তি আছে? নো, তবে তোর শাড়িটা আমি প্রেজেন্ট করব, চল। আচ্ছা ঠিক আছে। আসেন আপা, আসেন ভাইয়া, বসেন। কি লাগবে ভাইয়া? শাড়ি পছন্দটা কিন্তু তুই করবি, সবচেয়ে দামি বিয়ের শাড়ি বের করুন তো। ঠিক আছে ভাই, দামি বিয়ের শাড়িগুলো দে তো। এটা কেমন? খারাপ না। আচ্ছা ওই লালটা দেখি।
হ্যাঁ ওইটা। রোমিও, এটা আমার খুব পছন্দ হয়েছে। নিয়ে নে, শাড়িটা সুন্দর আছে। ঠিক আছে, এটা প্যাক করে দিন। ঠিক আছে আপা, দিচ্ছি। জাস্ট এ মিনিট। হ্যালো জান, আবার তুমি? আচ্ছা তুমি কি বললে, আমি তোমার কোন জন্মের জান? তুমি আমার শত জন্মের জান। আচ্ছা তুমি আমার পিছু নিয়েছো কেন বলো তো? জান, পিছু নেওয়ার কথা বলছো কেন? বুঝেছি তুমি আসলে আমাকে চিনতে পারছো না। কি করে চিনবে? শেলা, নেহা, মাধু, ওদের মতো এক একটা মেয়ের সাথে বন্ধুত্ব করলে, সারাদিন হইহুল্লোড় করলে, অরিজিনাল প্রেমিকার কথা কি কারো মনে থাকে জান? উফ, সত্যি করে বলো তো তুমি কে? তোমার প্রেম, তোমার ভালোবাসা। বুঝেছি তুমি আসলে আমাকে ভুলে গেছো, কিছু মনে করো না। আমাকে চেনার জন্য আমার একটা ছবি কুরিয়ার করে তোমার ঠিকানায় পাঠিয়ে দেব। আর শোনো, তোমার জন্য আমি লাল ড্রেস পরে কলেজের সামনে অপেক্ষা করব জান। বাই, টেক কেয়ার। বাজে মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার। দেখি খামটার মধ্যে কি আছে। হ্যাঁ, মেয়ের ছবি। জান, তোমার মনে আছে তো কাল আমি লাল রঙের ড্রেস পরে কলেজের সামনে অপেক্ষা করব, ইতি তোমার জান। আরে না, এই চল আজকে ক্লাস ক্লাসই করব না আজকে, ঠিক আছে? আমরা আজকে ক্যান্টিনে চলে যাব, ক্যান্টিনে যে আজকে মজা করব। বললে এলো বাসায় চলে যাব। লাল ড্রেস পরে কিরে, তোর প্রেমিক এখনো আসেনি? না, আসবে তো? বুঝতে পারছি না, আইটা অপেক্ষা করি। ওকে। ম্যাডাম কি দেখছেন? ওই লোকটাকে সন্দেহজনক মনে হচ্ছে। তাহলে তো পুলিশকে ফোন করতে হয়। তাই করি। আপনারা এসেছেন? আমি ফোন করেছি। কি হয়েছে? ওই লোকটা সন্দেহজনক, সেই কখন থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করছে। আচ্ছা দেখ, এই চলো। এই এই শোনো শোনো। আরে কি করছেন আপনি? না মানে, এই বয়স হয়েছে, চরিত্র ঠিক হয়নি। চলুন থানায় চলুন। কেন? বয়সের সাথে চরিত্রটাও মেরামত করে দেব। চলুন। এই কি করছেন আপনি? আপনি জানেন আমি কে? জানাজানির জন্যই তো থানায় নিয়ে যাচ্ছি, চলুন। এটা কি হলো? কি হলো মানে? আর পুলিশটাকে ধরে নিয়ে যাচ্ছে, উনি তো রোমিওর দাদু। রোমিওর দাদু? হ্যাঁ, তো রোমিওর বদলে দাদু এসেছে, ঘটনাটা প্যাচ খেয়ে গেল না তো? আল্লাহই জানে কি হয়েছে। ম্যাডাম, এই লোকটা কলেজের সামনে মেয়েদের ডিস্টার্ব করছিল,
না, বলছিলাম কি, বলাবলি পরে, এই বয়সে কলেজের সামনে নোংরামি? নোংরামি না, মানে 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 করতে হবে না, আপনার ঠিকানা বলুন। নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আমি। এই দেখছি বাটপাড়িতে মাস্টার ডিগ্রি, আবুল সাহেব ওনাকে হাজতে ঢুকান। জি ম্যাডাম, চলুন। বিশ্বাস করুন, আর বিশ্বাস না করলে আমার অফিসে টেলিফোন করে দেখুন। বুঝেছি, ইচ্ছে করে আরো বিপদ ডেকে আনার শখ হয়েছে না? ফোন নাম্বার বলুন। 83 11 41 41 7 থেকে 11 পর্যন্ত। হ্যালো, কে বলছেন? কোতোয়ালি থানা থেকে বলছি, এটা কি খন্দকার গ্রুপের অফিস? আপনাকে একবার আমাদের থানায় আসতে হবে। কেন? আমরা একজন বদমাশকে অ্যারেস্ট করেছি, আপনার চেনার উপরে অনেক কিছু নির্ভর করছে, তাই দেরি না করে চলে আসুন, দেরি করলে কোর্টে চালান করে দেব। ঠিক আছে, আমি আসছি। এমন কে হতে পারে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে আমাদের কোম্পানির নাম বলছে? Excuse me. Yes. Robin, তুমি? আরে বসো বসো। তাহলে আমি তোমাকেই ফোন করেছিলাম। হ্যাঁ, আমাকেই ফোন করেছিলে, আমার সাথেই কথা হয়েছে। তা তুমি এ থানায় বদলি হয়ে কবে এসেছো? এই তো 2 মাস হলো। আচ্ছা, ঘটনাটা কি বলতো? আরে একজন 70 বছরের বুড়ো কলেজের মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, তাই অ্যারেস্ট করে এনেছে। থানায় এসে বলে কি না, ওনার নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপের চেয়ারম্যান। নিশ্চয়ই কোনো বড় ধরনের ধান্দাবাজ, আমার দাদুর নাম ব্যবহার করেছে। চলো তো দেখি। চলো। এই যে ধরুন। দাদু, শিউলি, এ তো আমার দাদু। তোমার দাদু? তাহলে কলেজের সামনে কি করছিস? সব পরে শুনবো, প্লিজ শিউলি, লোক জানাজানি হওয়ার আগে দাদুকে ছেড়ে দাও, প্লিজ, বন্ধুত্বের সৌজন্য হলেও ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, সেন্ট্রি গেট খোলো। থ্যাংক ইউ শিউলি, আসি। ঠিক আছে। ছি দাদু ছি, এই বয়সে তুমি কলেজের সামনে যাও মেয়েদের সঙ্গে প্রেম করতে? আমার কথা শোন। কি শুনবো কি শুনবো, তুমি কি ভাবতে পারছো তোমার এই কাহিনীটা জানাজানি হলে কত বড় কেলেঙ্কারি হতো? কি হয়েছে, তুমি কি নিয়ে এত দাদুর সাথে রাগারাগি করছো? আর বলো না, উনি এই বয়সে প্রেম করতে প্রেমিকার খুঁজে কলেজের সামনে গিয়েছিল ফিল্ডিং মারতে। তাই নাকি দাদু? এখানেই শেষ না, পুলিশ সন্দেহ করে থানায় নিয়ে লকআপে ভরে দিয়েছিল। কি বলছো তুমি? তুমি ওর কথা শুনে হাসতে শুরু করে দিলে, সত্যিটা জানতে চাইবে না? 100% দাদু, বলো সত্যিটা কি? এই ছবিটা হলো সব অঘটনের মূল। এই মেয়েটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রমিওর কাছে ওর ছবিটা পাঠিয়েছে। আমি ওর সাথে কথা বলার জন্যে কলেজের সামনে গিয়েছিলাম খুঁজতে। আমি কি জানতাম এমন ঘটনা ঘটবে? সব দোষ ওই রমিওর, আজ আসতে দাও ওকে, আমি দেখব। দাদু দাদু দাদু, এই তো আসামি এসে গেছে। আমি আবার কি করলাম? তুই কি করলি? আমাকে থানা হাজত থেকে ঘুরিয়ে এনেছিস। আমি? বল এই মেয়েটাকে, কতদিন ধরে এই মেয়েটির সাথে প্রেম করছিস বল। এই মেয়েকে তো আমি চিনি না, কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় পেলাম, নাটক করা হচ্ছে।
কিছুই জানো না, কুরিয়ার করে তোর জন্য পাঠিয়েছে। কুরিয়ার করে? হ্যাঁ দাদু, মনে পড়েছে, কাল আমাকে বলেছিল কুরিয়ার করে ছবি পাঠাবে, লাল ড্রেস পরে কলেজে আসবে। বিশ্বাস করো, কবে কখন কোথায় দেখা হয়েছিল কিছুই মনে পড়ছে না, কিন্তু কদিন হলো মোবাইলে অনেক ডিস্টার্ব করছে। আবার তুমি? যাক, এবার যে তুমি আমার ভয়েসটা চিনতে পেরেছো সেজন্য তোমাকে একটা। কি করছিস? এই মেয়ে, এই জান, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি বোঝো না তোমার মুখের মিষ্টি কথা শোনার জন্য আমি তোমাকে ফোন করি? দাদু, এই ছবির বাজে মেয়েটা ফোন করেছে, আমি লাউড স্পিকারে চাপ দিচ্ছি, তোমরা সবাই এই বাজে মেয়েটার কথা শোনো। জান, তুমি এলে না কেন? তোমার জন্য আমি কলেজের সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই মেয়ে, 2 ঘন্টা কেন? তুই 7 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমার কি? শোন, একটা সিরিয়াস মজা করি। জান, তুমি এমন কথা বলতে পারলে? জান, তুমি কি জানো তোমার আমার বিয়ের কথা আমার পরিবারের সবাই জেনে গেছে। ভাইয়া, ভাবি মেয়েটা মিথ্যে বলছে। বিশ্বাস করো দাদু, আমি মেয়েটাকে চিনি না। জান, তুমি এত বড় মিথ্যে বলো না, তুমি যদি এখন অস্বীকার করো তাহলে আমার কি হবে? শোনো, তোমাকে আরেকটা কথা বলি, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ইউ লায়ার! সব মিথ্যে কথা, এই মেয়েটাকে আমি চিনি না। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, আমার বউ করার জন্য আমি একটা মেয়েকে পছন্দ করেছি। সত্যি কথা বলতে, প্রথম দেখাতেই ভালো লাগা, ভালোবাসা। কিন্তু আমি মেয়েটার নাম ঠিকানা কিছুই জানি না, তাই সকাল সন্ধ্যা আমি শুধু ওই মেয়েটাকেই খুঁজছি।
জানি আর কি একা থাকা যায়, কে যেন কানে কানে বলে আজ গানে গানে আমাকে কাছে টানে মিষ্টি সারা। দেখ, আমরা তোকে আলাদাভাবে কোনো সাহায্য করতে পারবো না। শোন, তোর আমাকে সাহায্য করলে আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। মেয়েটাকে শুধু তুই দেখেছিস, আমরা যদি একবার দেখতাম তাইলে তোকে সারাই খুঁজে বের করতাম, তাই না? আমি তো পারি। মেঘ নাচাতেই বৃষ্টি, ওই দেখ মেয়েটা স্কুটি চালিয়ে আসছে। নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে। হ্যাঁ হ্যাঁ, নইলে সিগন্যাল এই ভাবে আমাকে ধরতে হবে। চলুন। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম, 100% কোনো ক্রিমিনাল হবে, রেল সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল, অ্যারেস্ট করে নিয়ে এসেছি। এই ছেলে, সিগন্যাল অমান্য করেছিলে কেন? বাঁচার জন্য একটা ড্রামা করতেই হবে। এই ছেলে বলো, কেন সিগন্যাল অমান্য করেছিলে? না মানে ম্যাডাম, বিশ্বাস করুন আমি কোনো ক্রিমিনাল নই, আমি একজন প্রেমিক। প্রেমিক মানে কি? ম্যাডাম, আমি লন্ডনে থাকতাম, লন্ডনে এক বাঙালি মেয়ের সাথে আমার প্রেম হয়। আচ্ছা। কিন্তু ওর বাবা আমার জানকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। ম্যাডাম, মনে হচ্ছে বানানো কাহিনী বলতে শুরু করেছে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। শাট আপ। এবার তুমি বলো, তারপর? তারপর আমি বাংলাদেশে চলে এলাম ম্যাডাম, আর 6 মাস সারা শহরে সকাল বিকাল আমি আমার জানকে খুঁজতে খুঁজতে আজ হঠাৎ করে ওকে দেখলাম। তারপর? তারপর তাই ভালোবাসার জানকে কাছে পাবার জন্য, জানের সাথে কথা বলার জন্য পিছু নিয়েছিলাম, সেজন্য কখন যে সিগন্যাল অমান্য হয়ে গেছে খেয়ালই করিনি ম্যাডাম। মনে হচ্ছে আমারই কথা, আমার নয়নের কথা। ম্যাডাম, আজ শুধু উনাদের জন্য আমি আমার জানে দেখা পেয়েও কথা বলতে পারলাম না, একবার জিজ্ঞাসা করতে পারলাম না, জান তুমি আমাকে ছাড়া এই 6টা মাস কেমন ছিলে বলতেও পারলাম না। জান, আমি তোমাকে খুঁজে পাবার জন্য কোনো মতে বেঁচে আছি। ড্রামাটা কাজে লেগেছে। প্লিজ ম্যাডাম, প্লিজ ডোন্ট ক্রাই। ম্যাডাম, আপনি এখনো ওর কথা শুনছেন?
আমি 100% শিওর সব বানোয়াট কাহিনী। শাট আপ, এবার তুমি বলো। বলবেনই তো, কেন বলবেন না? আপনারা তো পুলিশ, পুলিশের কোনো হৃদয় থাকে না, মন বলে কিছুই থাকে না। না না, এটা ঠিক না। আপনারা যদি একজনের প্রেমিক হতেন, কারো জীবনে যদি একবারও প্রেম আসতো, তাহলে বুঝতে পারতেন প্রেমের জন্য হৃদয়টা কেমন করে। তোমার এই হৃদয়ের কথা ওরা না বুঝলো, আমি বুঝেছি। আমি জানি প্রেম কি জিনিস। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আপনি কাঁদবেন না। থ্যাংক ইউ। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমাকে আমাকে হাজতে পাঠিয়ে দিন, তবু আপনি কাঁদবেন না। নো প্লিজ, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পেরেছো মিথ্যে সন্দেহ করে ওর কত বড় ক্ষতি করেছো? না মানে ম্যাডাম, ম্যাডাম বলতে হবে না, ওকে সরি বলো। কিছু মনে করবেন না ভাই, রিয়েলি সরি। তোমার জন্য আমার দোয়া রইল। আমি বলছি তুমি তোমার প্রেমে সাকসেস হবেই হবে, যাও। যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাই ম্যাডাম, আপনি একজন প্রেমিকা ম্যাডাম। প্রেমিক ছাড়া প্রেমিকের হৃদয়ের কথা কেউ বোঝে না। আসি ম্যাডাম, আপনাকে স্যালুট ম্যাডাম। থ্যাংক ইউ, বাই, ভালো থেকো। ম্যাডাম, একে বলে প্রেমিক, কে প্রেম, একেবারে রোমিও। বলিস কি, এইটুকু সময়ের মধ্যে একটা সিনেমার গল্প শেষ করিলি? আচ্ছা অফিসার, যদি তোর নাটকটি বিশ্বাস না করতো তাইলে কি করতি বলতো? কি আর করতাম, বিয়ের আগে শ্বশুরবাড়ি ঘুরে আসতাম। আমার অবাক লাগছে কি জানিস, যাকে নিয়ে লাভ স্টোরি, সে লাভ স্টোরির হিরোইনই কিছু জানে না। এবার তো আর বলতে পারবি না যে মেয়েটাকে চিনতে পারিসনি, তাই বলছি কাল থেকে খুঁজতে বের হ। এনার্জি, হ্যাঁ এক কাজ করি, কাল সকাল থেকে কফি হাউস বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কফি হাউসে থাকব, মনে হয় দেখা হয়ে যেতে পারে। কেমন আছো বন্ধু? গুড ব্রাদার। কেমন দোস্ত? কেমন আছিস? কবে এলি? আরে আজই এলাম দোস্ত। আচ্ছা দোস্ত, কলেজে এত নতুন স্টুডেন্ট, তার সবার হাতে ফুল কেন? এই ফুলগুলো সব জুলির জন্য। হোয়াট জুলি? জুলি কে? একটি অপূর্ব সুন্দরী মেয়ে, ওর রূপে বলতে পারিস এই কলেজের সবাই দেওয়ানা। হ্যাঁ তাহলে তো প্ল্যান করতে হয়। তুমি যদি আমার ফুলটা নাও আমার জীবন ধন্য হবে। আই লাভ ইউ জুলি, আই লাভ ইউ, আমার ফুলটা নাও আমার জীবন ধন্য করো। আই লাভ ইউ জুলি। গেট আউট। ভালো লাগে না, এক লাইলি হাজার মজদুর। আর কিছু বলবেন? আমি মন্না, কিছুদিন বাইরে ছিলাম, তাই তোমার এই কলেজে পা রাখার প্রথম দিনে তোমার সঙ্গে দেখা হয়নি, অনেক দেরিতে দেখা হলো। আর কিছু? হু লালা, 1 2 3। ওয়াও ভাবি, ফ্যান্টাস্টিক, আজ তুমি আমার ফেভারিট খাবারগুলো রান্না করেছো, নো ওয়ান্ডার তোমরা আমাকে ছাড়াই খেতে বসে গেছো। ও ওয়েটিং টাইম, বসো, তোমার জন্যই সব। ও
কতদিন বাড়িতে ছিলি না, জেলখানায় বসে কি খেয়েছিস না খেয়েছিস তাই তোর ভাবি তোর জন্য নিজের হাতে খাবারগুলো রান্না করেছে, খা। থ্যাংক ইউ ভাবি। এবার বল, এতদিন পর কলেজে গিয়ে তোর কেমন লাগলো? ভালো, খুব ভালো লেগেছে। তাহলে এবার বাজে আড্ডা ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। শোন মুন্না, আড্ডাবাজি রেজাল্ট তো দেখলি, কেউ কিন্তু জেলখানায় তোর একটি খবর নিতে যায়নি, তাই বলছি ভালো হয়ে যা। যে ফুল আজ দেখলাম, এই ফুলটা মনের ফুলদানিতে রাখার জন্য কতটুকু ভালো থাকবো না মন্দ হব সেটা সময় বলে দেবে। আরো আনো। দোস্ত, আর কত খাবি? সকাল থেকে কফি খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা, আর তোর মাই আরো তো কোনো খবর নাই। আর এত কফি খেয়ে অসুস্থ হয়ে গেলে কালকে 31st নাইট কেমনে পালন করবো? দোস্ত বল, আর ভাল লাগে না আমাদের কেমন করতেছে। স্যার উঠতে হবে, আমাদের কফি সব শেষ, রাতও হয়ে গেছে, সব বন্ধ করব। বিল কত হয়েছে? 122 কাপের বিল। শুধু শুধু 122 কাপ কফি খেলাম, যাও বাকিটা তোমার। আমার অবস্থাও সুবিধা মনে হচ্ছে না, ভালো পাশা পর্যন্ত যেতে পারলি। চল যাই, চল 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 যাই। ভাবি, ভাবি, আরে ও ভাবি, ভাবি আমি শেষ। মানে কি হয়েছে? আর বলো না ভাবি, ওই মেয়েটার সাথে দেখা করার আশায় কফি হাউসে 122 কাপ কফি খেয়েছি। খুব ভালো করেছো, এবার রুমে যাও, আমি ডাক্তার দাদুকে ফোন করছি। তাড়াতাড়ি বলো ভাবি, আমি শেষ ভাবি। ভাবি মরে গেলাম। ভাবি বাবা রে, ও আর খাবো না, তিতা তিতা লাগে। ভাবি প্রেম করতে হলে কি এত বেশি কষ্ট করতে হয়? তুমি আর ভাইও তো প্রেম করেছো। অনেক বেশি কষ্ট করতে হয়। এখন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করো, ডাক্তার দাদু এক্ষুনি চলে আসবেন। দাদু আমাকে বাঁচাও। বাঁদরটা কোথায় গেল? এই যে দাদু এদিকে। কি হয়েছে? প্রেমিকার অপেক্ষায় কফি হাউসে বসে 122 কাপ কফি খেয়ে জনাব এখন চিৎকার করছে। কি বললে? 122 কাপ কফি খেয়েছে? ওরে সর্বনাশ! 122 কাপ কফি যখন খেয়েছে, ইনজেকশনটাও 122 কাপের পরিমাণ দিতে হবে, না হলে লিভার থেকে জার্ম বেরোবে। এই বড় ইনজেকশনটা দাও। ওকে বাঁচাও। আহা, আমি যখন এসেছি কোনো চিন্তা নেই। দাদু রেডি হয়ে যাও, এখনই তুমি ভালো হয়ে যাবে। দেখি 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 দেখি। বাবা রে বাবা, এইটা কি দাদু? এ তো দেখি ঘোড়ার ইনজেকশন। হ্যাঁ দাদু, ঘোড়া রোগ হলে তো ঘোড়া ইনজেকশনই দিতে হয়। দাদু দাদু, এটা ঘুরার ইচ্ছে।
দাদু আমি দিব না, না না না, আরে শোন, আরে বাবি বাবি, আরে আমার মা, ওরে বাবা, এই শোন, না 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 বাবি বাবি ভাইয়া, আই বাবি বাবি, দাদু দাদু শোন, আই আমার কাছে আই, আমি ইনজেকশন দিয়ে দিই, তোর পেটে ব্যথা চলে যাবে, আই শোন দাদু, শোন 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 শোন, ওরে বাবা দাদু, এরকম রুগী তো আমার বাপের জন্মেও পাই দিই আমি, এই দেখ না ইনজেকশন, আসো আসো আমার কাছে আসো দাদু, তোমার সাথে একটু প্রেমের গল্প করি, বস এখানে বস, আমি কিন্তু এটা দিব না, হ্যাঁ ঠিক আছে, ওরে বাবা, এই ভাইয়া ভাইয়া ভাবি, কি ব্যাপার, রোমিও আর ডাক্তার দাদুকে দেখলাম বাড়ির সামনে দৌড়াদৌড়ি করতে, তোমার ভাই কফি হাউসে বসে কোন মেয়ের সাথে দেখা করার জন্য 122 কাপ কফি খেয়ে পেট ব্যথায় চিৎকার করছিল, আর এখন ডাক্তার দাদুর ঘোড়ার ইনজেকশন দেখে ভয়ে দৌড়াদৌড়ি করছে, তুমি রোমিওকে বলো না প্রেম করতে হলে এরকম দু চারটা বড় ইনজেকশন নিতে হয়, একদিন মোবাইলে কথা না বললে আপনার রোমিও গিরি চলে যাবে না, ভাবি সেই নাম্বার না তো, কোন নাম্বার, আরে সেই ফটকা মেয়েটা, আচ্ছা ঠিক আছে আজ আমি কথা বলবো, ওকে, এই ধরেছে কথা বল, জান মাই সুইট জান, এই মেয়ে তোমার কোনো মান সম্মান নেই, তোমার পরিবারের কোনো পরিচয় নেই, নাকি তুমি রাস্তার মেয়ে, শোনো আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি মোবাইল ছাড়বে না, রাস্তার একটা বাজে মেয়ে ছাড়া কোনো ভদ্র ঘরে মেয়ে এভাবে একটা ছেলের সাথে মিথ্যে নাটক করতে পারে না, আচ্ছা বলো তো তোমার আসল উদ্দেশ্য কি, ঠিক আছে ভাবি একদম ঠিক আছে চালিয়ে যাও, শোনো ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, তাই আবারও বলছি তুমি যা করছো তা ঠিক না, এরপরও যদি ভুল করে এই নাম্বারে একটা ফোন করেছো তাহলে মনে করবো তুমি 100% রাস্তার মেয়ে, বাড়ির একজন মেয়ে লোক ধরেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যা তা বলেছে, ও বুঝেছি, ফোনটা মনে হয় আপু ধরেছিল, আপু ধরেছে মানে, মানে আপু ধরেছিল, আজ তোকে পুরোপুরি সত্যি কথাটা বলি, রোমিও হলো আমার আপুর দেবর, কি, হ্যাঁ আমার আপুর দেবর, এত মেয়েকে পাত্তা দেয় কিন্তু আমাকে মোটেও পাত্তা দেয় না, তাই বলতে পারিস তোকে দিয়ে নাটক করিয়ে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমি আর এই নাটক করতে পারবো না বাবা, আমাকে মাফ করে দে, তোর মামলা এখন থেকে তুই সামলাবি, আমার যদিও কোনো প্রেমের অভিজ্ঞতা নাই তবুও বলছি যদি সত্যি সত্যি ভালোবাসতে চাস তাহলে রোমিওকে সরাসরি কথাটা বল, সরাসরি বলবো, হ্যাঁ এমনও তো হতে পারে, রোমিও চায় ভালোবাসার কথাটা প্রথম তুই প্রপোজ কর, তাই তোকে পাত্তা না দেবার ভাব দেখায়, এটা তো ভেবে দেখিনি, চল আমরা এক কাজ করি, আমরা ওর বাসা থেকে একবার ঘুরে আসি, তুই যা আমি যাবো কেন, আরে একবার দেখে বলবি আমার হবু শ্বশুর বাড়িটা কেমন হবে, না তুই একাই যা, আরে চল তো, কেমন আছিস তুই, ভালো, তোর বন্ধু বুঝি, হ্যাঁ পরিচয় করিয়ে দিই, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম জুলি, খুব সুন্দর নাম, মিষ্টি চেহারার সাথে নামের দারুণ মিল, কিন্তু আপু একটা জায়গায় মিল নেই, ওরা ওদের চেয়ে বড় লোকদের একদম সহ্য করতে পারে না, জানো আপু জুলি কোনোদিন কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করবে না, তাই আপু আমার হবু স্বামীটা কোথায়, হবু স্বামীর আশাটা আপাতত ছেড়ে দিতে পারো, কেন, এক মেয়ের প্রেমে পড়েছে, কোন মেয়ের প্রেমে পড়েছে ঠিকানাটা বলো তো, আমি নিজে গিয়ে দেখতে চাই, ও আমার চেয়ে কত সুন্দরী, আমরা মেয়েটার নাম ঠিকানা জানি না, রোমিও জানে না, কফি হাউসের সামনে নাকি প্রথম দেখেছিল, সেই থেকে প্রেমে পড়েছে, আমার প্রেম আমার বাড়িতে, এই এই শুনো, ডু 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 ডু।
কি শুনুন, এই যে প্লিজ দাঁড়ান, এই যে প্লিজ দাঁড়ান, আমার কথা শুনুন, এই যে এই যে আমার কথা শুনুন, ওইটা রোমিও না? হুম চল, সেই দিনের প্রতিশোধটা নেই, চল চল। হ্যালো হ্যালো, প্লিজ দাঁড়ান, আরে কথা শুন, আরে শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ শুনুন, প্লিজ শুনুন, প্লিজ শুনুন, তুই আমাদের মেরেছিলি, আজ মার তো দেখি মার। এক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমার মনে হয় তোর এই গোপন ভালোবাসার কথাটা রোমিওকে না বলাই ভালো। ঠিক আছে, তাহলে আমি আসি আপু। ভাবি, ও ভাবি, কিছুক্ষণ আগে আমাদের বাড়ি থেকে যে মেয়েটি বেরিয়ে গেল, ওই মেয়েটিকে? তোমার বান্ধবী কেন? ভাবি, এই মেয়েই তো সেই মেয়ে, ওকেই তো আমি ভালোবাসি। ওই মেয়েকে পাওয়ার আশা ছেড়ে দাও। কেন ভাবি? ওই মেয়ে ওদের চেয়ে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করবে না। কারণ? কারণ ওদের চেয়ে বেশি বড়লোকদের ওরা ঘৃণা করে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধু নাম ঠিকানাটা বলো। নাম শুনেছি জুলি, ঠিকানা তমা জানে। এক কাজ করো, তমার কলেজের সামনে গেলেই ওর খোঁজ পাবে। কলেজে রেডি ছিল তোমাকে না ভিক্ষা দিলাম, খুশি হয়েছি।
আপনার নাম কি আম্মা? জুলি 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 আপনার বাড়ি কয় আম্মা? বাড়ি কত বাড়ি? ওহ, হাউস নাম্বার 5, রোড নাম্বার 7, সেক্টর 6, উত্তরা। আম্মা আপনার বাবার নাম কি? ওহ শাট আপ, যাও তো, যাও। রাস্তাঘাটে এদের যন্ত্রণায় হাঁটা যায়। এনার্জি আর চিকুনকে যে পাঠালাম এখনো এলো না, চলে আসবে। পেয়েছি দেখা। জুলি, হাউস নাম্বার 5, ফ্লোর নাম্বার 7, সেক্টর 6। মনেরি তুলিতে প্রেমেরি রঙিতে আমার হৃদয়ে লিখে দিলাম তোমার নাম। আই লাভ ইউ ও মাই লাভ, আই লাভ ইউ ও মাই লাভ, আই লাভ ইউ ও মাই লাভ, আই লাভ। বন্ধনে এসো না দুজনে আরো কিছু।
শোন, ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি তোর মতো বিশ্বাসঘাতককে বাসা থেকে বের করে দিলে চাকরের অভাব হবে না। ভাই কাঁদছো কেন? শুনি করছি উনা সাহেব আমার বের করে দিছে। এই নাও কিছু টাকা। তুমি চুরি করে আমার জন্য বড় একটা উপকার করেছো, তাই আমি আবার কি উপকার করলাম? করেছো, তোমাকে আউট করলে বলেই আমি আবুল হয়ে এই বাড়িতে ইন করতে পারবো। তাই বলে শেষ পর্যন্ত চাকর হয়ে বাড়িতে এন্ট্রি নিবি? সেকেন্ড কোনো অপশন নেই, আমাকে চাকর হয়ে ঢুকতে হবে। যা, তোর প্রেম সাকসেস, আমি তো সেগে গেছি। তাই বলে তোকে চাকর হয়ে ঢুকতে হবে কেন? এছাড়া আমার কোনো পথ নেই দাদু। না না, কিছুতেই তুমি চাকর হতে পারবে না। ভাবি, আমি ডিটেইলস জেনেই সিদ্ধান্ত নিয়েছি, ওই মেয়ে ওদের চেয়ে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করবে না। তাই বলে তুই চাকর হয়ে ঢুকবি? ভাইয়া, ওদের চেয়ে কোনো বড়লোক, ওই মেয়ে এবং ওই ফ্যামিলির অ্যালার্জি। তাহলে তো তোকে কঠিন পথ পাড়ি দিতে হবে। দাদু, তোমার দোয়া থাকলে এই পথেই আমি আমার ভালোবাসা দিয়ে আমার জুলিকে ঠিকই জয় করব। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছিস, জয় তোকে করতেই হবে। এনাও তোমার চিনি ছাড়া চা। থ্যাংক ইউ। তোমার নামটা যেন কি বললে? আবুল। খারাপ লাগলে অন্য নামে ডাইকেন। চুরি করার অভ্যাস নাই তো? চুরি করার কথা বলতেছেন? সেই ছোটবেলায় বইতে পড়ছিলাম চুরি করা মহাপাপ, সেই থেকে চুরি করা না, যে চুরি করে হেরেও ঘৃণা করি। কাজ কি কি পারো? সব কিছু, কোনো কাজে আপত্তি থাকবে না, যেই কাজের কথা বলবেন সেই কাজই করে দিব। তোমার বেতন হবে থাকা খাওয়া সহ 3,000 টাকা। একা মানুষ, আমার কাছে 3,000 টাকাই অনেক, শুধু বলেন আমার কাজে রাখবেন। এক মাস তুমি পরীক্ষামূলক থাকবে, যদি আমরা এক মাসের মধ্যে বুঝতে পারি তুমি কথা ও কাজে ঠিক, তাহলে তোমার চাকরি পার্মানেন্ট। জি, আমি রাজি। মামা, আমি কলেজে যাচ্ছি। বেশি দেরি করবি না মা। তুই দেরি করলে তোর মামারা টেনশনে থাকে। এক কাজ করো, মামাদেরকে বেশি বেশি ভালোবাসতে নিষেধ করে দাও। মামা, এটা কে? আমার এক বন্ধু পাঠিয়েছে, ওর নাম আবুল। করিমের বদলে আজ থেকে ও কাজ করবে। এত সুন্দর চেহারা নিয়ে ও কি কাজ করবে? আমার তো মনে হচ্ছে সারা দিন চেহারা নিয়ে ব্যস্ত থাকবে। ম্যাম সাহেব, এই ছাড়ো ছাড়ো। ম্যাম সাহেব, চেহারা তো আল্লাহর দান, তু হাই লাগে আমার প্যাডে লাথি মারেন না। কোনো কাজে যদি পরীক্ষা নিতে চান এক্ষুনি নিতে পারেন। আরে পাছাড়ো পাছাড়ো। আচ্ছা ঠিক আছে, বলো রান্না কি কি জানো? ম্যাম সাহেব, বিদেশে যাওয়ার জন্য দামি দামি হোটেলে রান্না শিখছিলাম, কিন্তু শিখলে কি টাকার অভাবে যাইতে পারি নাই। তাহলে আজ তুমিই রান্না করবে, মামা দেখি ও কেমন রান্না করে। ঠিক আছে মামনি, তুমি যখন বলছো আজ ওই রান্না করবে। চাপা মারতে গিয়ে মনে হয় ফেসে গেলাম। চাপা মারনি তো? জি না ম্যাম সাহেব। ওকে মামা, আমি আসি। সাবধানে থাকিস। আজ তাহলে তুমিই রান্না করছো? জি। এখন তো মনে হচ্ছে বন্ধুদেরই সাহায্য নিতে হবে। আরে মোবাইলটা গেল কোথায়? শেষ করলো। এনার্জি, রুমের ফোন। বল কি করতে হবে? ফেসে গেছি রে, রান্না নিয়ে বড় বড় চাপা মারতে গিয়ে একেবারে ফেসে গেছি। মানে? শোন, রান্না করার দায়িত্ব পড়েছে,
বাসুর রাতে বিড়াল মারার মতো। যদি বিড়ালটা না মারতে পারি তাহলে চাকরিও হবে না, সেই সাথে আমার প্রেম করার ভবিষ্যৎ শেষ। কোনো সমস্যা? কি করতে হবে তাই বল। ভাবির কাছে যা, আমি ফোন করে দিচ্ছি। টাকা নিয়ে ভালো হোটেল থেকে 5-6 জনের খাবার চলিতের বাড়ির পিছন দিক দিয়ে দিয়ে যাবি, আর বাকি সব আমি ব্যবস্থা করছি। ওকে? আচ্ছা ওকে। কি হয়েছে? কি আর হবে, রান্না করার দায়িত্ব পড়েছে আমাদের রমিওর উপরে। কিছু বলে যে পাক ঘরে ঢুকে নাই, ও করবে রান্না। আর এক কয় ডাল দিয়ে মুরগি কেটে দিতে। ধর বেটা, ডাল দিয়ে মুরগি না, ভালো হোটেল থেকে খাবার নিয়ে যেতে কইছে। চল চল, আমি কিন্তু যাইতে পারবো না। শালা চিকুনের বাচ্চা ভাইগে গেছে গা। এনার্জি, খাবার আসছে, চল। তাড়াতাড়ি দে, আরে কেউ চলে আসবে তো। কি ব্যাপার, আজ সবাই দূরে দূরে, কারো হাতে ফুল নেই কেন? অবাক হবার কিছু নেই, আজ থেকে কেউ আর তোমাকে ফুল দিতে আসবে না। আচ্ছা, এতদিন আমি ছিলাম না, তাই ওরা সবাই তোমার কাছে হিরো হতে চেয়েছিল। এখন আমি এসেছি, এখন আমি তোমার সামনে একমাত্র হিরো। শোনো, এক লাইলি হাজার মজনুর গল্প না, আজ থেকে এক লাইলি এক মজনুর গল্পই শুরু হবে। কিস্তা করে ঠোঁটেও কিস করতে পারতাম, এবারের মতো তোর চটটা হজম করে নিলাম। স্টুপিড, আমি জানতে চাই ওই ছেলের সাহস হলো কি করে যে আমার মার সাথে বিয়াদবি করার। ছেলেটির নাম বল, মেরে ওকে হাসপাতালে পাঠিয়ে দেব। কাল পর্যন্ত অপেক্ষা করো, আমি ওর নাম এনে দেব। এবার চল, তোর কথা মতো আবুল রান্না করেছে, খেয়ে দেখি। চল মা, চল। আয় মা, আয়। আল্লাহ রক্ষা কর। এটা নাও। জি, আমাকে দাও, আমি দিচ্ছি। বিসমিল্লাহ। ভাবি, দেখো দেখো। দারুন দারুন রান্না করেছো আবুল। জি ম্যাম সাহেব।
আজ থেকে তোমার চাকরিটা পার্মানেন্ট করে দিলাম। মামুনি, তুমি নিজের হাতে এই 500 টাকা আবুলকে বকশিশ দিয়ে দাও। কেন কেন আবার? তুই কলেজ থেকে মন খারাপ করে বাসায় ফিরলি, আবুলের রান্না খেয়ে তোর মন ভালো হয়ে গেল। এই নাও মামা, আমি কিন্তু শাস্তিটা দেখতে চাই। অবশ্যই। আমি বন্যা। এই এদিকে আয়। বন্যাকে খুঁজছিস না? তুই কে? আমি এনার্জি বাদল। তাহলে তুই মুন্না, আমি তোকে জিজ্ঞাসা করছি, তোর সাহস হলো কি করে জুলির হাত ধরার? তুই কে? আমি হলাম জুলির আশিক। আশিক মানে বুঝিস? লাভার বয়। ও লালা, 1 2 3। তাহলে তুই এখন ভিলেন হয়ে এসেছিস। কে নায়ক আর কে ভিলেন একটু পরেই বুঝতে পারবি, খুব বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট। Oh!
ব্যাপার? এতগুলো অ্যাম্বুলেন্স, কেউ অ্যাক্সিডেন্ট করেছে নাকি? একটা ছেলে হিরোর মতো এসে মুন্না ও তার বন্ধুদের মেরে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারিনি। বুঝেছি, নিশ্চয়ই মামাদের ভাড়া করা গুন্ডা, আমাকে বলেনি, গোপন করেছে। না তো, আমি কোন গুন্ডা ভাড়া করে পাঠাইনি। এই, তোরা পাঠিয়েছিস? না তো, না তো ভাইয়া। মামা, তাহলে ওই ছেলেটা কে? ভাইয়া, সেটাই তো প্রশ্ন। ভাইয়া, এমনও তো হতে পারে, ওই ছেলেটা লুকিয়ে লুকিয়ে দূর থেকে জুলকে ভালোবাসে, সেও হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, তুই ওপরে যা, বিষয়টা আমরা দেখছি। হ্যাঁ চলো। আয়। কী ব্যাপার, প্রবলেমটা সলভ হলো কী করে? আবুল এসেছিল। আবুল কি তাহলে? না না, ও ল্যাপটপের কী বুঝবে। আগুলটার কথা মনে পড়ল, কিছুই খেতে ইচ্ছে করছে না। তোমার আবার কি হলো? তুমিও বলো, রোমিওর কথা মনে পড়ছে? কেন মনে পড়বে না, সব ভাই তো আন্না, আপন ছোট ভাই আমার। তোমরা যাও, আমি একাই সব খেয়ে নেব, আমার তো রোমিওর কথা মনে পড়ে না। আরে আমি তো পরের বাড়ির মেয়ে, তাই না? তুই কোনো চিন্তা করবি না, ওই রকম দশটা জুলিকে তোর জন্য কিনে আনার টাকা আমার আছে, আমি কালই যাব। আমার মা মরা ছোট ভাইয়ের জন্য টাকার বিনিময়ে আমি জুলিকে কিনে আনবো, জুলি তোরই হবে, আর কারো না। আমাদের জুলি যে আপনাদের ছোট ভাইয়ের বউ হবে, এই বিশ্বাসটা আপনাদের হয় কি করে? কেন হবে না, কি নেই আমাদের? ব্যাংকে হাজার কোটি টাকা, ঢাকা শহরের মধ্যে সাতখানা বাড়ি, দশটা বড় বড় কোম্পানির কমপক্ষে 50% শেয়ার হোল্ডার আমরা, তাই বিশ্বাস না হওয়ার কোনো কারণ তো নেই। নতুন পয়সা বলা, আমরা স্বীকার করছি মুন্না আপনার বাগনির হাত ধরে একটা বেদবি করেছিল, আর তার শাস্তি আপনারা ভাড়াটিয়া গুন্ডাদা দিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু এই আঘাতের কাউন্টার দিতে পারতাম, দেইনি, কারণ একটাই, ছোট ভাইয়ের বেয়াদুপিটাকে বড় করে দেখে ওর আঘাতগুলোকে হজম করে শুধুমাত্র ইচ্ছেটাকে মেনে নেবার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলুন,
কত টাকা দেন মোহর দিতে হবে? যত টাকা দেন মোহর চাইবেন, আমরা সেই টাকা দিয়েই চুলিকে বউ করে ঘরে তুলে নিতে রাজি আছি। হাজার কোটি টাকা দিতে রাজি থাকলেও এ বিয়ে হচ্ছে না। কেন? আমরা আমাদের চেয়ে ধনী পরিবারের সাথে আমাদের ভাগ্নিকে বিয়ে দেব না। তাই বলছি, আমাকে অনুরোধ করে কোনো লাভ নেই, আপনারা আসতে পারেন। আচ্ছা মিস্টার, আমাদের মতো বড় লোকদের প্রতি আপনার এত ঘৃণা কেন, সে কারণটা জানতে পারি? জানতে চান? কারণ জানতে চান? আমি বলছি, আপনাদের মতো ধনী পরিবার আমার চোখের বিষ, আমার চোখের কাঁটা। আমি সেই ছোটবেলা থেকে আপনাদের মতো ধনী পরিবারের মানুষকে ঘৃণা করতে করতে বড় হয়েছি। যদি আমার ভিতরটাকে দেখাতে পারতাম তাহলে দেখতে পেতেন সেখানে ঘৃণার একটা পাহাড় তৈরি হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করে বড় হয়েছি যে ধনী পরিবারের ছেলেদের মধ্যে কোনো মেয়েকে ভালোবাসার মতো মন নেই, প্রাণ নেই, হৃদয় নেই। শুধুমাত্র চোখের নেশার কারণে কোনো মেয়েকে ক্ষণিকের জন্য ভালো লাগে। এই ভালোবাসার মধ্যে মনে কোনো সত্যিকারের আবেগ থাকে না, থাকে শুধু মোহ। এই মোহর জন্য প্রাচুর্যের লোভ দেখিয়ে আমার মতো মেয়েদেরকে কাছে টেনে নেয়, বিয়ের লোভ দেখিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখায়। সেই চোখের নেশা, মনের ক্ষুধা যখন মিটে যায় তখন ওই বউ নামক মেয়েটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যান। তখন মেয়েটার কষ্ট দেখার মতো, কান্না শোনার মতো সময় আপনাদের মতো বড়লোকদের থাকে না। ভুল? ভুল? মোটেও ভুল না। আমি নিজের চোখে আমার মাকে অবহেলার শিকার হয়ে মরতে দেখেছি। আমার সেই চোখের দেখা কি ভুল ছিল? ছিল না। তাই আমার মা একজন ধনীর ছেলেকে বিশ্বাস করে তাকে বিয়ে করে যে ভুল করেছিল, সেই ভুলটা আমি করতে চাই না। তাই আমি ছোটবেলা থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, সারা জীবন বিয়ে না করলেও আপনাদের মতো কোনো ধনী সন্তানকে আমি বিয়ে করব না। মার মতো আমি কাঁদব না, মার মতো আমি মরবও না। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার মাকে আর কাঁদাবেন না, প্লিজ আপনারা আসতে পারেন। প্লিজ। কি মনে করেছ ওরা? জুলিকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি বলে আমাকে গুন্ডা দিয়ে মারবে? মাই গুডনেস, তোমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেবে, এটা হতে পারে না ভাইয়া। আহা, তুই মাথা ঠান্ডা কর, ব্যাপারটা আমি দেখছি। না ভাইয়া না, অনেক হয়েছে অনেক, এবার আমার আঙ্গুলটা পাকা করতেই হবে। এন্ড আই হ্যাভ টু টিচ দ্যাম এ লেসন। আরে, আমি তো আঁকা কমপ্লিট করিনি, আবুল এসেছিল। কিন্তু আবুল বায়োলজি সম্পর্কে কি জানবে? মনে হয় আমিই কমপ্লিট করেছি। সমস্ত ভালোবাসা আমি নিয়ে নিব। হাই বেবি, বিউটিফুল, এত সুন্দর চেহারা, ও মাই গড।
Lady boy. Come on, baby. Yeah. Crazy, yo! Come on! Let's start started it! ঠিক আছে যেভাবে হোক ওর ঠিকানা খুঁজে বের কর, আমি ওর পরিচয় জানতে চাই। ভাইয়া আমি ঠিকই ওর পরিচয় পেয়ে যাব। মেমসাহেব কি হয়েছে? আঙ্গুল কেটে ফেলেছি।
ভাই, এই ভাঙ্গাচুরা মুখা মাদার ফ্লাওয়ার আমারে মারছিল ভাই। ব্রেক ব্যাক। চলা গাড়ি চলা ছোট। তোর কি হয়েছে বল? কি করলি তুই, কি করলি তুই? তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু আবুলকে তোমরা অন্যায়ভাবে মারছো। আবুল তো ইচ্ছে করে আমাকে ধাক্কা মারেনি, ঘটনাটা ঘটে গেছে, ওকে ক্ষমা করে দাও মামা। অনেক হয়েছে, জুলি যখন বলছে তোমরা আবুলকে ক্ষমা করে দাও। আমার মার জন্য তোকে ক্ষমা করে দিলাম। সালমা, তুমি নিজ হাতে মাকে ব্যান্ডেজ করে দিবা। আচ্ছা, এই তোর তোদের কাজে যা। তুই বস মা, আমি তোর জন্য ব্যান্ডেজ নিয়ে আসছি। জুলি, কি অবস্থা, কি হয়েছে তোর? কিছু না, একটু ব্যথা পেয়েছি। কিছু হবে না, জ্বলছে তো। তোমা, তুমি জুলিকে নিয়ে ওর রুমে যাও, আমি আবুলকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল জুলি। আচ্ছা জুলি, সত্যি করে বলতো কি হয়েছে? কিছু না, আবুল না দেখে আমাকে ধাক্কা মেরেছে, তাই মামারা ওকে মেরেছে। কেন? সত্যি কথা বলতে কি, আবুলের কোনো দোষ ছিল না, কিন্তু মামারা। মেম সাহেব, আপনার কফি। রোমিও, তুমি? রোমিও, আরে ও তো আমাদের বাড়ির নতুন কাজের ছেলে, আবুল। আবুল, কি বলছিস তুই? আবুল, তুমি যাও। জি ম্যাম সাহেব, জি। আমার
যাচ্ছে, প্লিজ। তমা, আবুল তোকে ইশারা করলো কেন? সত্যটা গোপন করতে। তার মানে? ওর নাম রোমিও। আমার হয়ে তুই এই রোমিওর সাথে প্রেমের নাটক করতি। তা আমাদের বাড়িতে চাকরির কাজ করছে কেন? এর রহস্য কি? কারণ একটাই, তুই তো শুনেছিলি ও একটা মেয়েকে ভালোবেসেছিল। হ্যাঁ শুনেছিলাম। এ কথাটা নিশ্চয় তুই জানিস না, সেই মেয়েটি আর কেউ না, তুই নিজেই। কিন্তু চাকর হয়ে কেন? কারণ তুই তো কোনো বড়লোককে পছন্দ করিস না, তোদের চেয়ে বড়লোকের ছেলেকে কোনো দিন বিয়েও করবি না। আমার মনে হয় ও তোকে ভালোবাসার জন্যই চাকর সেজেছে। যাক, ভালোবাসা কোটিপতির ছেলেকেও প্রেমিকার বাড়িতে চাকর বানিয়ে দেয়, আজও দেখলাম। ঠিক আছে জলি, আমি আসি। ও ছেলেটি নামের প্রথম অক্ষর আর থাকবে। মেমশেব, আবুল, এত রাতে তুমি আমার রুমে? মেমশেব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মেমশেব, আমার জন্য আপনার রক্ত ঝরল, আপনি ব্যথা পাইলেন, এর জন্য ক্ষমা চাইতে এসেছি। বলেন মেমশেব, ক্ষমা করছেন? তুমি তো আচ্ছা পাগল। যাও, রাত অনেক হয়েছে, মামারা দেখলে সর্বনাশ হয়ে যাবে। বলেন মেমসাহেব, ক্ষমা করছেন? যদি না করি? তাইলে আমার জন্য আপনার যতটুকু রক্ত বাইর হয়েছে তার চেয়ে বেশি রক্ত আমি আমার শরীর থেকে বাইর করুম। কিভাবে? কিভাবে? এই কি করলে তুমি? এখন কি করি, কি করি এখন? কিচ্ছু হইব না মেমসাহেব। বললেই হলো, কিচ্ছু হবে না। দেখে হাত দাও তাড়াতাড়ি। এসো, আমার সাথে এসো। এই নাটক করার উদ্দেশ্য কি? মেমসাহেব, আপনি কিসের নাটকের কথা বলতেছেন? বুঝতে পারছো না? রোমিও থেকে আবুল হওয়া, কোটিপতি পরিবারের সন্তান হয়ে আমাদের বাড়ি চাকর হওয়া, এটা কি নাটক না?
কি হলো, চুপ করে আছো কেন? মেম সাহেব, সত্যি বলবো? মিথ্যে বলবে না, সত্যিটাই বলবে। চাকর হয়ে ঢুকতে হবে এমন ইচ্ছা ছিল না, কিন্তু ধনীদের প্রতি আপনার ভুল ধারণা ভেঙে দেবার জন্যই আমাকে চাকর হয়ে এই বাড়িতে ঢুকতে হয়েছে। ভেবেছিলাম একসময় তোমাকে আমার পরিচয় দিয়ে আমার ভালোবাসার কথা বলবো, বলবো জুলি তুমি আমার সেই ভালোবাসা, যে ভালোবাসা তোমাকে এক নজর দেখার পর আমার বুকের ভিতর জন্ম হয়েছিল। তুমি নিশ্চয় জেনে গেছো তোমার সেই ভালোবাসা কোনো দিনও সত্যি হবে না। তুমি এও জেনে গেছো তোমার বুকের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসার মৃত্যু তোমার বুকের মধ্যেই হবে। আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসার মৃত্যু নেই, আমার ভালোবাসা আমারই থাকবে। ভুল, আমি যে কারণে ধনী পরিবারের ছেলেদের ঘৃণা করি তুমি সেই কারণের বাইরের কেউ না। আমি তা মনে করি না। কেন মনে করো না? এই জন্য মনে করি না, তুমি নিজেই একটা ভুলের মধ্যে বড় হয়েছো। তোমাকে কেউ কখনো বলেনি তোমার এই অন্ধবিশ্বাসটা ঠিক না। অন্ধবিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, অন্ধবিশ্বাস। জুলি, আমি অস্বীকার করছি না যে তোমার মায়ের জীবনটাকে দেখার মধ্যে তোমার কোনো ভুল ছিল। ভুল করছো তুমি, এখানে শুধুমাত্র তোমার বাবার চরিত্রটাকে প্রতিটি ধনী পরিবারের সন্তানের চরিত্র মনে করছো। না জুলি না, একই মানসিকতা নিয়ে প্রতিটি মানুষ জন্ম নেয় না, হোক সে গরিবের সন্তান হোক সে ধনীর সন্তান। তাই তুমি প্রতিটি ধনীর সন্তানকে এক চোখে দেখতে পারো না, সবাই তোমার চোখে বিষ হতে পারে না। এই পৃথিবীতে অনেক প্রমাণ আছে ভালোবাসার জন্য রাজ সিংহাসন থেকে রাজপথে নেমে এসেছে, তাই তুমি বলতে পারো না আমাদের মন নেই প্রাণ নেই ভালোবাসা নেই। জুলি, একবার একবার শুধু ভালোবেসে দেখো, একবার শুধু ঘৃণার মেঘটাকে সরিয়ে ফেলো, ভালোবাসার চোখে আমার দিকে তাকাও, দেখবে আমি তোমার ভালোবাসার প্রিয়জন। এরপরও যদি মনে করো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, ভালোবাসতে পারবে না, তাহলে আমি চলে যাব। আমি বিশ্বাস করি এক মনে ভালোবাসা হয় না, আমি না হয় সেই দিনের জন্য অপেক্ষা করব, অপেক্ষা করব। রোমিও, লাইসেন্স পেয়েছি লাইসেন্স, এ খুশিতে হার তো লাইসেন্স। I change.
চলো তবে চুপি সারে চলো গোপনে কথা বলা আড়ালে সব কিছু হবে তাই চেঞ্জ লাইসেন্স ও আমার লাইসেন্স লাইসেন্স পেয়েছি লাইসেন্স এ খুশিতে আর তো লাইসেন্স ভালোবাসার কথা বলছিস রোমিও ধনী পরিবারের ছেলে জেনেও তুই বলছিস রোমিওকে তুই ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ বলছি এই জন্যই বলছি রোমিও আমার মনের ঘৃণার দেওয়ালটাকে সরিয়ে দিয়েছে কি বলে তুই আমি যে অন্ধবিশ্বাস নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি রোমিও সেই অন্ধবিশ্বাসের কালো চশমাটা আমার চোখ থেকে সরিয়ে দিয়েছে বড়দের মুখের উপর কথা বলিস তাই আমি রোমিওকে ভালোবেসেছি ভালোবাসবো ভালোবেসেই মরবো কি করছো ছাড়ো ওকে খবরদার রোমিও আমার ভালোবাসার গায়ে আর একটা আঘাত করবেন না মারতে হয় আমাকে মারুন আমাকে মারুন এই তুই মার খেয়ে রক্ত ঝরাতে না চাইলে জুলিয়ার সাথে এক করে এক্ষুনি চলে যা রোমিও একা যাবে কেন রোমিও ওর ভালোবাসার জুলিকে সাথে নিয়ে যাবে স্টপ আই সে স্টপ শুনুন আমরা এসেছি আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে মানলে ভালো না মানলে না মানলে আমরা জুলিকে নিয়েই যাবো তুই জুলিকে নিয়ে যাবি ক্ষমতা থাকলে নিয়ে যা তো দেখি এসে জুলি তোর জুলিকে নিয়ে ভাগ চলো জুলি
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তারে কই নাই লামা হালা মামা। জুলি, আজ আমি মুরব্বীর সামনে তোর আর আবুলের, ও না, তোর আর রোমিওর ভালোবাসাকে স্বীকার করে নিলাম। থ্যাংক ইউ। কি রে মা, কিছু বল। বলো দাদু। আবুল জিমের চেক। মনেরি তুলিতে প্রেমেরি রঙিতে আমার হৃদয়ে লিখে দিলাম তোমার নাম। আই
ভালোবাসার কথা বলছিস? রোমিও ধনী পরিবারের ছেলে জেনেও তুই বলছিস রোমিওকে তুই ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ বলছি, এই জন্যই বলছি রোমিও আমার মনের ঘৃণার দেওয়ালটাকে সরিয়ে দিয়েছে। কি বলে তুই? আমি যে অন্ধবিশ্বাস নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি, রোমিও সেই অন্ধবিশ্বাসের কালো চশমাটা আমার চোখ থেকে সরিয়ে দিয়েছে। বড়দের মুখের উপর কথা বলিস? তাই আমি রোমিওকে ভালোবেসেছি, ভালোবাসবো, ভালোবেসেই মরবো। এক্ষুনি চলে যা। রোমিও একা যাবে কেন? রোমিও ওর ভালোবাসার জুলিকে সাথে নিয়ে যাবে। শুনুন, আমরা এসেছি আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, মানলে ভালো, না মানলে আমরা জুলিকে নিয়েই যাবো। তুই জুলিকে নিয়ে যাবি? ক্ষমতা থাকলে নিয়ে যা তো দেখি। এসো জুলি। রবিও, তোর জুলিকে নিয়ে ভাগ, চলো।
আলাইকুম আসসালাম। তোরে কই নাই লামা হালা মামা। জুলি, আজ আমি মুরব্বীর সামনে তোর আর আবুলের, ও না, তোর আর রোমিওর ভালোবাসাকে স্বীকার করে নিলাম। কিরে মা, কিছু বল। বলো দাদু। আবুল জিমের চেক। মনেরি তুলিতে প্রেমেরি রঙে দেয়।